নমস্কার, সুপ্রভাত, পূর্ণিমা, আজকে চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি এসেছি হরিদ্বারে। আজ আমি যাব হরিদ্বারে মা মনসা দেবীর মন্দিরে। তো সেই জন্য জয় মাতাজি বলে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি কিভাবে যাব, কি কি দেখব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ব্লগটা জয় মাতাজি বলে শুরু করা যাক। তো হাড়কিপুরি ঘাট থেকে মোটামুটি যেতে লাগে, দেখো এই যে প্রবেশদ্বারে চলে এসেছি কথা বলতে বলতে। তো যেটা বলছিলাম, তো আমরা এখন মনসা দেবীর দর্শন নিতে গেলে তিনভাবে যাওয়া যায়, রোপওয়ে করেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়, আর বাইকে করে স্কুটি ভাড়া নিয়েও যাওয়া যায়। তো আমরা কিন্তু রোপওয়ে করেই যাব, কারণ এখনও অনেক কিছু ঘোরা বাকি আছে আর অনেক ঘুরে ঘুরেও এসেছি, তাই পা আর মানে মানছে না, তাই আমরা রোপওয়ের অভিজ্ঞতাটাই নিতে চাই। রোপওয়ে করে যে পাহাড়ের উপর দিয়ে যাব খুব সুন্দর লাগবে, তো সেই জন্যে আমরা ভাবলাম রোপওয়ে করেই যাব আর মা মনসা দেবীর দর্শন করব। তো চলো বন্ধুরা, রোপওয়ের টিকিট কাটা হয়ে গেছে। রোপওয়েতে গেলে 230 টাকা যাওয়া আসা, আর স্কুটিতে গেলে 50 টাকা, পায়ে হেঁটে তো ফ্রি, যেতে প্রায় আধ ঘন্টার মতো লাগবে পায়ে হেঁটে গেলে। দেখো কথা বলতে বলতে আমরা একদম রোপওয়ের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো কত রোপওয়ে দাঁড়িয়ে আছে, যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই দেখো চলে গেল, এই যে আমরা এইটাতে উঠব, আমরা মোট 4 জন করে, আমাদের দাদা ভাই আর আমি এদিকে বসে পড়েছি। তো যেটা বলছিলাম, আমি কিন্তু এর আগে চড়েছি রোপওয়ে আমাদের এই কলকাতাতে, নিকো পার্ক বা সায়েন্স সিটি এসব, কিন্তু পাহাড়ের ওপর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা এই প্রথম রোপওয়ে করে। আবার মা মনসা দেবীর দর্শন করবো, ও খুব ভালো লাগছে। আর চারিদিকের ভিউটা দেখো বন্ধুরা, নিচে থেকে পুরো পাহাড়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি, হয়তো পাচ্ছি না রোপওয়ে থেকে নেমে পড়েছি আমরা। দেখো কথা বলতে বলতে আমরা পুরো চলেই এলাম পুরো মনসা দেবীর দর্শন করতে। একদম ওপরটা এইখানেই রয়েছে মনসা দেবীর একদম গেট, যেটা দিয়ে ওপরে উঠতে হবে একটুখানি সিঁড়ি ওপরে। তো তার আগে তোমরা এখান থেকে ডালা কিনে নেবে, ওই যে গেটটা দেখতে পেলে ওইটাই ওপর দিয়ে উঠতে হবে মা মনসা দেবীর দর্শন নিতে গেলে। তো চলো বন্ধুরা, আগে আমরা ডালা কিনে নিই, তারপরে আমরা যাব মা মনসা দেবীর দর্শনে। তো ডালা এইখানেই এখান থেকেই নিয়ে নেবে, আর এখানেই জুতো রেখে চলে যাবে, তার জন্য কোনো টাকা লাগবে না। এই দেখো কি বড় লম্বা লাইন হয়েছে, তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি দেখো। আর এই যাওয়ার পথে এখানে অনেক মুনি ঋষিদের সব এ রয়েছে, দেখতে দেখতে উঠে পড়েছি, প্রায় কাছাকাছি এসে গেছি। কিন্তু একটা কথা বলে দিই, এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, আমি লুকিয়ে লুকিয়ে একটু একটু করে ভিডিও করেছি, তোমাদেরও দেখাবো আর নিজেও দেখবো, সেই জন্য একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি, খুবই সামান্য। দেখো এই যে এখানে মনসা দেবীর দুটো মূর্তি, একটা রয়েছে তিনটে মাথা, এই মনসা দেবীটার হচ্ছে তিনটে মাথা আর 5টা হাত। এই দেখো বন্ধুরা, খুব ভালো দর্শন হলো, দর্শন করে মনটা খুবই ভালো লাগলো। তো আরও একটা মনসা দেবীর দর্শন করেছি, তার আবার 7টা হাত, কিন্তু সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, শেয়ার করছি এখানে একটা ভিডিও। তারপর তো এখানে এই যে মনসা কথার অর্থ হলো ইচ্ছা, প্রত্যেকে তার মনের ইচ্ছা পূরণ করে এখানে একটা করে ধাগা বেঁধে দিয়ে যায়, তারপর ইচ্ছা পূরণ হলে আবারও এখানে আসে, এসে সেই ধাগাটা খুলে দিয়ে যায়। না না বন্ধুরা, সেই ধাগাটা তো আর খুলে দেওয়া সম্ভব নয়, কারণ সেই ধাগার ওপরে তো অনেক ধাগা বাঁধা হয়ে যায়, পরে এসে যে কোনো একটা ধাগা খুলে দিলেই হয়। এই দেখো বন্ধুরা, এই ওপর থেকে কি ভালো লাগছে নিচেটা, ওই যে হরিদ্বারের মা গঙ্গা চারিদিক দিয়ে বয়ে গেছে, কি সুন্দর লাগছে না। আর এই পাহাড়ের ওপরে অনেক দেবদেবতার মন্দির আছে, সব কিছু আমরা ভালো করে দর্শন করে নিই। সত্যি মা মনসা দেবীর মন্দিরে না এলে আমরা বুঝতেই পারতাম না মনসা দেবীর এত সুন্দর রূপ। তাই তো শিবেরই কন্যা তোমরা তো জানো, আর মা মনসা পাহাড় হচ্ছে শিবালিক পাহাড়ের বিলুয়া পর্বতের ওপরে অবস্থিত। তো আমরা নেমে পড়েছি, নেমে এখানে সামান্য কিছু কেনাকাটা করছে।
বিশেষ করে ঘটিগুলো নিলাম আমরা। তারপরে এইখানেই যখন এই রোপওয়েগুলো একটা যাচ্ছে আর একটা আসছে, এই ভিউটা দেখো বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো চারিদিকটার, ওই দূরে দেখতে পাচ্ছো, ওখানে মা গঙ্গা চারিদিক দিয়ে বয়ে গেছে হরিদ্বারের। তো আমরা এই কথা বলতে বলতে সমস্ত দর্শন খুব সুন্দরভাবে হলো। তারপরে আমরা এখন চলে যাচ্ছি নামবো বলে, খুব সুন্দর দর্শন হয়েছে। তারপরে আমরা এখানে রোপওয়ের কাছে এসেছি, দেখো সবাই মিলে উঠবো কি, এর মধ্যে ঘটে গেল এক দুর্ঘটনা। আমি আর আমার জামাটা আটকে গেছিল, তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেল। তো রোপওয়ের একটা সিস্টেম, ওখানে একবার আটকে গেলে আর কিন্তু ওদের দরজা আপনাআপনি বন্ধ হয়ে যাবে, তাই আমি আর ওদের সঙ্গে যেতে পারলাম না। আমার যেহেতু স্কার্টের নিচেটা হুকে আটকে গেছিলো, ওখানে একটা লোহারে বাধা বার করা ছিল। তো কথা বলতে বলতে আমি চলে এলাম, এসে এই যে হোটেলে এখন রেস্ট নিয়ে তারপরে একটুখানি রেডি টেডি হয়ে নেবো, যেহেতু হরিদ্বারে আছি তো রেস্ট নিয়ে আমরা একদম রেডি সেডি হয়ে আবারও আমরা সেই হাড়কি পৌড়ি ঘাটের দিকে চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে হরিদ্বারে এসেছি, যে গেলে আছি, আজ আমার হরিদ্বারের লাস্ট দিন, তাই ভাবলাম সবাই মিলে আরও একবার গঙ্গার ধারে মানে হাড়কি পৌড়ি ঘাটের কাছে চলে যাই, আরতিও দেখবো ও চারিদিকটা আর একবার একদম মনোমুগ্ধ করে দেখবো, আর হচ্ছে প্রদীপ ভাসাবো, সেই জন্য প্রদীপও কিনে নিয়েছি দেখো বন্ধুরা। তো আজকে সবাই মিলে মা গঙ্গা পক্ষে প্রদীপ ভাসাবো। এই যে দেখো আমরা এসে গেছি, আজকে একটু দেরি হয়ে গেছে, আগের দিনে চারটের সময় বেরিয়েছিলাম। দেখো লোক ভর্তি হয়ে গেছে, আর মা গঙ্গাকে লাগছে দেখো, এত সুন্দর লাগছে এইখান থেকে। এই হাড়কি পৌড়ি ঘাটের এইখানটা এত সুন্দর, অন্য কোনো জায়গাটাই নেই। তো এখান থেকে চণ্ডী মন্দির আর চণ্ডী পাহাড় আর অঞ্জনা পাহাড়ে যাওয়া যায়, কিন্তু আমরা আর গেলাম না। তো আমরা এখন এই যে এইখানে এখন আমরা প্রদীপ ভাসাবো। আমরা অনেকটা দেরি করে ফেলেছি, কালকে যেরকম একদম কাছে ছিলাম গঙ্গারতি দেখবো বলে, আজকে অনেকটা দূরে, অত কাছাকাছি আর যেতেই পারলাম না। তো আমরা এখন প্রদীপ ভাসাবো, তো বসে আছি, এখনো তো শুরু হয়নি, আরতি শুরু হওয়ার সময় সময় করেই প্রদীপটা ভাসাবো। আর দেখো বয়ে চলেছে মা গঙ্গা কী সুন্দরভাবে। আজ আমাদের লাস্ট দিন, তাই মনটা খুবই খারাপ যে মা গঙ্গার কাছ থেকে আমাদের চলে যেতে হবে। কিছুই করার নেই, আমাদের তো আরও অনেক কিছু দর্শন করা বাকি আছে। তো তারপরে তো আমরা একটুখানি এখানে বসেছিলাম, বসে থাকলে খুব শান্তি। তারপর তো আরতি শুরু হয়ে গেছে, আমরা এবার প্রদীপ ভাসিয়ে দেবো। প্রদীপ ভাসিয়ে দিয়ে তারপরে দেখো কত লোক দূর দূরান্ত থেকে, পৃথিবীর দূর দূরান্ত থেকে এসেছে এই গঙ্গারতি দর্শন করার জন্য। তো এই সময়টা তো আর ওই যে উপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মনসা পাহাড়, ওই উঁচুতে আমরা উঠেছিলাম মা মনসা দেবীকে দর্শন নেওয়ার জন্য। তো চারিদিকটা দেখো, সন্ধ্যে সন্ধ্যে তো সন্ধ্যের সময় আরতি শুরু হয়, দেখো খুব সুন্দর। তারপর তো আরতি হয়ে গেছিলো, এই দিকের ঘাটে আমরা ছিলাম, তো তাপ নিয়ে নিলাম, নিয়ে চারিদিকটা দেখো দেখতে খুবই সুন্দর লাগছে, আরতি হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব, সেই জন্যে বেরিয়ে পড়ছিলাম, তাই মা গঙ্গাকে ভালো করে দর্শন করে নিলাম। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, আর ওই হচ্ছে সেই হর হর মহাদেব, ওই যে ওইখানটা গিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম। তো তারপর তো সব কিছু দর্শন টর্শন করে নিয়েছি, তো আমরা এখন হাঁটতে হাঁটতে মানে বেরিয়ে যাওয়ার রাস্তা দিকেই চলে যাচ্ছি। মনটাও খারাপ যেহেতু আজকে আমাদের বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা আমার তো হরিদ্বার ভ্রমণ কমপ্লিট। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার মা মনসা দেবীর মন্দির, গঙ্গা মায়ের আরতি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আমার একটু মনটা খারাপ, কারণ আজকে আমাকে হরিদ্বার থেকে চলে আসতে হবে, তবে এরপরে যাব অযোধ্যার রাম মন্দিরে, তাই মনে তো খুব আনন্দ হচ্ছে এদিকে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে হর হর গঙ্গে হর হর মহাদেব।